সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে কবি আব্দুল হাই শিকদারের 67তম জন্মবার্ষিকী উপলক্ষে ওনার লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। প্রভু আমার, আমরা এখন দাঁড়িয়ে আছি নীল নদের কিনারে, পিছনে ধাবমান সভ্যতার শত্রুরা, আর সামনে লোহিত সাগরে অথই ঢেউ, বিস্তীর্ণ কারবালা প্রান্তর। তুমি জানো হুসেন ও ইয়াজিদের মধ্যে কোনো মীমাংসা হয় না, মুসা ও ফেরাউনের মধ্যে কখনো আপোষ হয় না। তোমার সিদ্ধান্তের তরবারি এখন একমাত্র ফয়সালা। প্রভু তুমি আমাদের প্রতিটি মোনাজাতকে সংহারক মিসাইলে পরিণত করো, আমাদের প্রতিটি নামাজ হয়ে উঠুক এক একটি ভয়ঙ্কর ডিনামাইট, আমাদের লাবণ্য মাখা রোজাকে তুমি পরিণত করো বজ্রে, তারপর তাদের নিক্ষেপ করো দম্ভ ও হিংস্রতার উপর। আমাদের হজের মহামিছিলের পদতলে পিষ্ট করো সত্যের প্রতিপক্ষকে, আমাদের কালেমাকে তুমি পরিণত করো কার্পেট বোমায়, তারপর তা বিষাক্ত বৃষ্টির মতো ছড়িয়ে দাও অমঙ্গলের মানচিত্রের উপর। আমাদের জায়নামাজকে অপবিত্র করেছে মির্জাফর, তার উপর পতিত হোক তোমার বিভৎস গজব, আমাদের ইমানের উপর আঘাত করেছে ঘোষেটি বেগম। প্রভু তাদের তুমি ফেরাউনের মতো ডুবিয়ে মারো পদ্মায়, আমাদের কণ্ঠস্বর থেকে যারা তোমাকে নির্বাসনে পাঠিয়েছে, প্রভু তাদের তুমি নির্বাসিত করো নিদ্রা থেকে, আর তাদের দুই হাতকে ধ্বংস করো আবুল আহাবের মতো। হিন্দার নৃশংস দাঁত এখন বিশ্বাসীদের হৃৎপিণ্ড চিবিয়ে খাচ্ছে, প্রভু প্রস্ফুটিত পদ্মের অন্তর ভরা সৌন্দর্যের দোহাই, কল্লোলিনী সুরমার কিনারে দণ্ডায়মান শাহজালালের মিনারের দোহাই, এই নব্য আদ ও সামুদের বিরুদ্ধে আমাদের লোভ ও ভীতিমুক্ত আবাদত গুলোকে, আর মজলুমের বিজয় কর জালিমের বিরুদ্ধে। ধন্যবাদ।